আপনি যদি একটা গেমিং চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা গেমিং লোগো লাগবে। মনে রাখবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা যদি প্রফেশনাল হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আরও ব্র্যান্ডিং হবে। এবং লোগোটা কেন প্রয়োজন হয় এবং লোগোটা কীভাবে মেকিং করবেন আজকের ভিডিওতে শেয়ার, যাদের গেমিং চ্যানেল আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে। আমি জল না আপনার দেখছেন জল পুরো ভিডিও, চলুন শুরু। আজকের ভিডিওতে আমি প্রফেশনাল গেমিং একটি লোগো বানিয়ে দেখাবো, সেটা আবার মোবাইলে। হয়তো বা অনেকজনের কাছে ল্যাপটপ পিসি নাই, আপনার চাইলে এখন ল্যাপটপ পিসি ছাড়াও কিন্তু আপনার মোবাইলে ডিভাইসে আপনি খুব সহজে কিন্তু একটি প্রফেশনাল ইউটিউব গেমিং চ্যানেল লোগো বানাতে পারেন। আপনারা হয়তো বা অনেক লোগো গুগল থেকে ডাউনলোড করেন, কিন্তু না, আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে না। আপনার মন পছন্দের লোগো টাইটেল সব কিছু কিন্তু একটি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই অ্যাপটি দিয়ে আপনি খুব সহজে একটি প্রফেশনাল গেমিং লোগো বানাতে পারবেন। এবং কীভাবে বানাবেন এটার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি মোবাইলে নিয়ে যাবো, সেখানে দেখিয়ে দেবো একটি অ্যাপের মাধ্যমে খুব সহজে একটি প্রফেশনাল লোগো বানানো যায়, তাও আবার গেমিং চ্যানেলের জন্য। আমি কিন্তু এখন চলে আসলাম হলো মোবাইল স্ক্রিনে, আসার পর যে অ্যাপটার ব্যাপারে কথা বলছিলাম সেই অ্যাপটা আমি এখান থেকে ইনস্টল অলরেডি করে রেখেছি প্লে স্টোর থেকে। আপনি খুব সহজে চাইলে কিন্তু এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আর এই অ্যাপটি অনলাইন অফলাইন দুটোতেই আপনি কাজ করতে পারবেন। অনলাইন থাকলে আপনি এখান থেকে কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, যেটা অফলাইনে আপনি এটা পাবেন না। আপনি দেখতে পাচ্ছেন যখনই আমি অ্যাপসটাকে ইনস্টল করার পরে ওপেন করলাম, এখানে কিন্তু আমার কিছু ট্রাস্ট যেটি আপনি অফলাইনে পাবেন না, আপনাকে অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকলে কিছু ট্যাম্পলেট পাবেন, যেটা আপনার পেড আছে, যেটা ফ্রি আছে, আপনি খুব সহজে কিন্তু এই ট্যাম্পলেটটি ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে না আপনি অফলাইনে লোগো মেকার দিয়ে লোগো করবেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ক্রেডিটে ক্লিক করতে হবে। এখানে আপনি যখন ক্রেডিটে করবেন আপনি একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আপনি অনেক ধরনের সেটিংস দেখতে পারবেন, লোগো দেখতে পারবেন, ট্যাক্স, ব্যাকগ্রাউন্ড, সাব এবং সেট। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এখানে লোগো আছে, আমি লোগো তো অলরেডি আছে। আর এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখবেন যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, পাশাপাশি লোগো আছে। আপনি চাইলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড লোগো একসাথে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর সাবসে গেলে আপনি এখানে অনেক ধরনের সাব পাবেন, যেটা আপনার লোগোতে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে দুটা ওয়ে দেখাবো, একটা লোগোতে দেখাবো, একটা সাবসে দেখাবো, শুধু সাবস দিয়ে অ্যাড করবো লোগো এবং শুধু জাস্ট লোগোটা দেখাবো। আগামী লোগোতে যাই, লোগোতে যাওয়ার পরে এখানে অনেক ধরনের লোগো আছে। আর মনে রাখবেন এই লোগোটি আপনি গুগলে পাবেন না, জাস্ট এটা অ্যাপের জন্য এখানে নির্ধারিত করা আছে। আপনি চাইলে শুধু লোগো অ্যাড করতে পারেন। আমি একটা লোগো অ্যাড করে দেখাচ্ছি, আমি এই লোগোটা ক্লিক করলাম, লোগোটা ক্লিক করার পরের উপরে লোগো ক্লিকটা এখানে চলে আসলো। আরেকটি মনে রাখবেন এখানে কিন্তু পিএনজি আকারে হবে, প্লাস আপনি যে পিছে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড অলরেডি থেকে যাবে, এটা মনে রাখবেন। এখন এটা লোগোর মাপে আছে, সমস্যা নেই, আপনি জাস্ট অ্যাডজাস্ট করবেন। দেখেন আমি এখানে একটা লোগো নিয়েছি, লোগোটি অনেক সুন্দর। এখন চাইলে আপনি লোগোর পিছের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, ক্লিক করলে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। কিন্তু আপনাকে যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আগের লোগোটা কিন্তু চলে যাবে। আমি আমার একটা সাপোজ দেখাই, এখানে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আসলো, আগের লোগোটা কিন্তু আপনি আর এখানে দেখতে পারতেছেন না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমি যদি এটাকে কেটে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ লোগো সহ কিন্তু এখানে একটা অ্যাড হয়ে গেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি চাই করার পর আমি আবার লোগোতে গেলাম, লোগোতে যাওয়ার পর এই লোগোটা আমার ভালো লেগেছে, লিঞ্জে ট্যাটু, এখন এখান থেকে দিয়ে দিলাম, এখন শেষ, এখন এটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে কিন্তু আপনি চাইলে আপনার এই রাউন্ড শেপে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার চ্যানেল নামটা দিতে পারেন। এখন কীভাবে দিবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, ট্যাক্সে ক্লিক করলে এখানে আপনার চ্যানেল নেমটা আপনি দিয়ে দিবেন। আমি যে কোনো একটা নেম দিলাম, ইংরেজি দিতে হবে, এম কে নর্থ, আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচে আসবেন, আশা করি এখানে অনেক ফন্ট আছে, আপনাকে আলাদা কোনো ফন্ট অ্যাড করতে হবে না, এই অ্যাপের মাধ্যমে অ্যাড ফন্ট আছে। তারপর আপনি কালারে যাওয়ার পরে এটা কালারে অ্যাড করবেন, দেখেন সুন্দর একটি ফন্ট কিন্তু আমি নিমিশে অ্যাড করে ফেলেছি, আপনারা চাইলে কিন্তু এই ফন্টটি পাবেন না। এই যে যাই হোক, ফন্টটা চলে গেল, আর ট্যাক্সটা কেন চলে গেল আমি জানি না। আমি আবারও এম কি নট দিচ্ছি, হ্যাঁ, এখন এখান থেকে ফন্ট আমি অ্যাড করব, যে ফন্ট আমার মন চায় না কেন, আপনি ফন্ট এখান থেকে বেছে বেছে ভালো ভালো কিছু ফন্ট অ্যাড করবেন। আমি ফন্টটা দিলাম, তারপর এখান থেকে কালারটা আবার আমি এখান থেকে ক্লিক করে এই কালারটাকে চেঞ্জ করে ফেললাম। এই যে এটা, এই মানে কি আমি কেটে ফেলেছিলাম, এই জন্য চলে গেল। এখন এই একটা লোগো হয়ে গেল, এখন সেভে ক্লিক করলে একটা ড্রয়িং এখন পিএনজি, আপনি পিএনজিতে যদি ইয়েস দিবেন তাহলে এই লোগোটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনার লোগোকে চাইলে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। এই চলো আজকে ভিডিওটা, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে লোগোর মাপে, এই লোগোটা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।